আল্লাহ পাক বলেন আমি কাফিরদের অন্তরে মোহর মেরে দিয়েছি তাদের কানের মধ্যে অনেকটা পর্দা দিয়েছি সত্যটা শুনে শুনতে পারবে না চোখের মধ্যে একটা পর্দা দিয়েছি সত্যটা দেখেও দেখতে পারবে না আর ওইগুলো হচ্ছে আবু জেহেল আবু লাহাব কারণ সত্য শুনেও তারা কোনোদিন আমার নবীর উপরে কালেমা পড়ে ঈমান আনতে পারে নাই তার কারণ হচ্ছে কপালে কি নাই ঈমান নাই এজন্য আজকে আমরা মুসলমান হয়েছি ঠিক কিনা বলেন মুসলমান হয়েছি কাদের কারণে আল্লাহর ওলিদের কারণে ঠিক কিনা বলেন আল্লাহর ওলিগণ যদি না আসতেন আমরা মুসলমান হতে পারতাম এই বাংলাদেশের মধ্যে কোনোদিন কোন নবী এসেছেন এটা শুনেছেন কোন নবী এসেছিলেন সাহাবায়ে কেরাম এসেছিলেন আসেন নাই যাদের কারণে আজকে আমরা মুসলমান হয়েছি অবশ্যই তাদের কৃতজ্ঞতা প্রকাশ করার প্রয়োজন আছে না নাই আজকে আমার বাংলাদেশে কিছু আলেম নামের জাহিল আছে যেই সকল ব্যক্তিগুলো বলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার নাকি শিরিকের আড্ডাখানা আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার আড্ডাখানা নয় আমরা মনে করি তোমাদের অন্তর অন্তরের মধ্যে শিরিকের আড্ডাখানা বসে গেছে ঠিক কিনা বলেন হতে পারে না এটা হচ্ছে ঈমানের একটি দৌলত এখানে গেলে ঈমান তাজা হয় রুহু তাজা হয়ে যায় ঠিক কিনা বলেন এজন্য খুব হুঁশিয়ার থাকবেন এই বাংলাদেশে যে ওলিয়া ওলিয়াদের কারণে বাংলাদেশ আজকে এই সিলেটকে লন্ডন বলা হচ্ছে এই সিলেটের জমিনে আল্লাহ তো যদি নিয়ামত দিয়ে থাকেন তাহলে বিশেষ করে দুইজন ব্যক্তি আছেন একজন হচ্ছেন শাহজালাল আর একজন হচ্ছেন আল্লামা সাহেব ইলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি ঠিক কিনা বলে এদের কারণে আজকে আমরা মুসলমান হয়েছি এদের কারণে কুরআনুল কারীম শিখেছি আজ এদের অবদান শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয় আজকের অবদান গোটা বিশ্বের মধ্যে এদের অবদান ছড়িয়ে পড়েছে যে কুরআনুল কারীম আমাদেরকে দোয়াদের জায়গা জবাব করা হয়েছিল যে কুরআনুল কারীম আমাদেরকে মিথ্যার উপর পড়ানো হয়েছিল বিশুদ্ধ পড়ানো হয় নাই সেই কুরআনুল কারীম যিনি শিক্ষা দিয়েছেন আজকে তার বিরুদ্ধে কথা বলো হুঁশিয়ার হয়ে যাও এখনো সাইফুল্লাহ ফুলতলি রহমতুল্লাহ আলাই রুহানি জিসমানি ওলাদের আছে যতদিন থাকবে এই বাংলাদেশে আমরা সাইফুল্লাহ ফুলতলি রহমতুল্লাহ আলাইর পক্ষে কথা বলে দেব ঠিক কিরা বলেন সম্মানিত সুদি ভাইরা ওরা হচ্ছে নিমক হারাম যাদের কারণে আজ মুসলিম হয়েছে তাদেরকে মানতে চায় না এর মতো নিমক হারাম আর কেউ হতে পারে।